এক ভাই জিজ্ঞেস করেছেন যে এখানে যে আমরা আলোচনা শোনার জন্য আসছি, এখানে যখন বসবো এসে তখনও কি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসা উচিত? হ্যাঁ উচিত, কিন্তু ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, এটা পালন করেন যথাসাধ্য। উজু যদি না থাকে আর উজু করতে পারেন তাহলে পড়ে নেন, আর যদি কেউ নাও পড়েন আশা করি গুনাহগার হবেন না, তবে একটা বড় নেকি থেকে বঞ্চিত থাকলেন। এই উত্তম কাজটি সুন্নাতে মুআক্কাদা কাজটি কেন বা ছাড়বেন? জি, ব্যবহারকৃত স্বর্ণের জাকাত বা অলংকারের জাকাত দিতে হবে কি হবে না, এই মর্মে ফোকাহাদের দ্বিমত আছে। একদল বলেছেন যে যেসব স্বর্ণ ব্যবহার করা হয় বা চাঁদি ব্যবহার করা, গয়না ব্যবহার করা, তাতে জাকাত লাগে না। আর একদল বলছেন না জাকাত লাগে। এখন আপনাকে সমাধান এই ক্ষেত্রে কোনটা নিতে হবে, যেটা আমার জন্য সুবিধাজনক না যেটা নবীর থেকে প্রমাণিত? হ্যাঁ, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসতে হবে, ঠিক না? আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসলে হাদিসে দেখতে পাই বেশ কিছু হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, কঠোর শাস্তির কথা বলেছেন। আতুয়াদ্দিনা যাকাত হাজি, এই এই যে অলংকার কঙ্কন আছে যাকাত দিচ্ছ, যদি যাকাত না দাও তো তুমি কি চাও যে আল্লাহ তোমাকে জাহান্নামে এই রকমই আগুনের কঙ্কন পরাক? আর এরকম বেশ কিছু হাদিস রয়েছে, যার ফলে এখানে আপনার সতর্কতার দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার দাবি হচ্ছে, যে আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না, বরং আপনি যাকাত দেবেন। তারপরে আমাদের দেশের লোকেরা অধিকাংশ হানাফি মজহাবের লোক, হানাফি মজহাব যদি ফলো করেন তাতেও যাকাত ফরজ। আহলে হাদিস আর না হলে কিছু লোকেরা আহলে হাদিস কোরআন হাদিস সরাসরি মানছেন, এইটাই সবচেয়ে নিরাপদ পথ। তাদের কাছেও, তাদের ওলামাদের কাছেও ব্যবহারকৃত অলংকার অলংকারে যাকাত ফরজ। সুতরাং এর ছাড়া আপনি সুবিধাবাদী আমি যাকাত থেকে বাঁচবো সেজন্য হাম্বেলি হয়ে যাবো, এটা যায় যাবে না। কথা বুঝতে পেরেছেন? সৌদি আরবের গ্রান্ড মুফতি আগের যিনি ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে অলংকারে যাকাত ফরজ, অলংকারে যাকাত ফরজ। পরে মুফতি সাহেব এসেছেন, তিনি বলছেন তাদের মজহাবের ফতোয়া বলছেন। এখন আমি সুবিধাবাদী হয়ে যাবো, এখানে বাঁচতে পারছি নাকি? মানে কোরআন সুন্নার আলেম পৃথিবীর তিনজন এই যুগের, তার মধ্যে একজন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার মতো আলেম এই যুগে 100-150 বছরের মধ্যে কেউ পয়দা হয়নি, তার ফতোয়া যে যাকাত দিতে হবে। সুতরাং অলংকারে যাকাত দিতে হবে, অলংকার ব্যবহার করলেও যাকাত দিতে হবে, আর বাড়িতে রাখা থাকলেও যাকাত দিতে হবে। যারা বিদেশে প্রবাসে থাকছেন, তারা তাদের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরকে সামনে করে জানাজা পড়তে পারবেন কি না? জানাজা পড়তে পারবেন, তবে এই মর্মে বড় ইখতলাফ রয়েছে, কতদিন পর্যন্ত পারবেন? অধিকাংশ আলেমরা বলছেন যে কবর যখন নতুন নতুন হয়ে আছে তখন পড়ে নেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর এক মহিলা খাদেমা ছিল, মানে ঝাড়ু টাড়ু দিত, রাত্রে অন্ধকারে মারা গেছে। সাহাবীরা চিন্তা করলেন যে একটা মহিলা, তাও কালো মহিলা আর গরিব মহিলা, ঝাড়ু দেয় ক্লিনারের জন্য, নবীকে জাগাবো, রাত বেশি হয়ে গেছে, গভীর রাত, রাত্রে দাফন করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস আছে, কানা তাকুমুল মসজিদা, মসজিদ তা সে সাফ সুতরা করত। সকালে দেখছেন যে দিনে যে মহিলাকে দেখছি না, কি ব্যাপার, ও তো একটু ঝাড়ু টাড়ু দিত মসজিদ দেখছি না। জিজ্ঞেস করলেন যে কোথায় সে মহিলা, বলছে যে মা তাতিল বারেহা, গত রাতে মারা গেছে। সে মারা গেছে, দাফন করে, দাফন করে দিয়েছি আমরা। ওকারে না নোকে দেখ, আপনাকে জাগানো পছন্দ করিনি, আমরা দেখলাম যে আপনাকে জাগানো ঠিক হবে না, আমরা নিজেরা জানাজা পড়ে দাফন করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দুল্লুনি আলা কবরিহি, ওর কবরটা কোথায় আমাকে বলে দাও। ফাদাল্লাহু, কবর বাতলে দিলেন যে অমুক জায়গায়, এই কবরটা হচ্ছে ওই মহিলার কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সামনে করে জানাজা পড়েছেন, সেই দিনের ছিল। এইখান থেকে অনেকে বলেছেন যতদিন পর্যন্ত মোটামুটি লাশটা সরেনি, 15 দিন 20 দিন মাস এর মধ্যে হইলে জানাজা পড়ে নেন কবরকে সামনে করে, কিন্তু 2-4-5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে পড়বেন, এরকম করিয়েন না। আর আবার কেউ কেউ বলেছেন পুরান কবর হইলেও পড়া যেতে পারে, আর এক দল বলছেন না মোটেই পড়া যাবে না। আমি মাঝামাঝি ফতোয়াটাকে বেশি পছন্দ করি, যে যদি তাজা তাজা কবর থাকে, 2-4, 10 দিন 20 দিন 1 মাস হয়েছে, তাহলে কবর সামনে করে জানাজা পড়ে নেন। এই সুন্নতি আমাদের দেশে চালু করা উচিত। আমি করেছি, আমি দেশে গেছিলাম আর আমার নানি শাশুড়ি মারা গিয়েছিল, তখন অনেকদিন আগের কথা বলছি, তো গিয়ে 3-4 দিন আমার হয়েছে, 3-4 দিন পরে গিয়ে পৌঁছলাম, মারা গেছে। গেলাম তো আমার সাথে আরো 2-1 জন ভাই হয়ে গেলেন, তারাও এসেছিলেন, আত্মীয় দূর থেকে, হতে জানাজায় ছিলেন না অথবা ছিলেন, অসুবিধা নেই, দ্বিতীয়বার জানাজায় শরীফ হইতে পারে। আমি নামাজ পড়লাম, তারা আমার পিছনে নামাজ পড়লো। এই আমলগুলি করা যেতে পারে ব্যক্তিগত, এর জন্য ফিতনা করতে যাবেন না, কেউ যদি বাধা দেয় আপনি একা গিয়ে পড়ে আসবেন, জরুরি নয় যে গ্রামবাসীকে ডেকে 2-4-10 জন হইতে হবে, একা গিয়ে জানাজা পড়ে আসবেন। জি,
জানাজা হচ্ছে দোয়া, সুতরাং জানাজা কবরকে সামনে করে পড়া যেতে পারে। যৌতুকের বিয়েতে মেয়ের বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না? যৌতুক দেওয়া হালাল না হারাম? হারাম। নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজে আপনার ক্যাশ টাকা দেওয়া যাবে? জাকাতু দূর কথা, ক্যাশ টাকা, আপনার ক্যাশ টাকা গুনার কাজে দেওয়া যাবে? যাবে না। তো জাকাতের টাকা কি? জাকাত তো ইবাদত, ইবাদতের টাকা কি করে হারাম কাজে দেওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না। খাস অবস্থা সেটা ব্যতিক্রম। ধরেন খাস অবস্থার একটা উদাহরণ দিই, একজন মেয়ে 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, গরিবের মেয়ে, আর তার বিয়ে হচ্ছে না। এখন এই সময় চলে যাচ্ছে, যদি বিয়ে না, বিয়ে হচ্ছে না, কিছু না দিলে বিয়ে হবে না, হ্যাঁ কিছু দানা ছিটাইতে হবে, হ্যাঁ কিছু দানা ছিটাইতে, এটা পশু পাখিদের কিছু দানা ছিটাইতে হবে, এটা মানুষ না আসলে। তো দানা না ছেড়েলে মানে যৌতুক না দিলে বিয়ে হবে না, এরকম খাস অবস্থা যদি থাকে, মেয়েটি হয়তো কালো কুৎসিত আর বয়স বেশি হয়ে যাচ্ছে, বাটিয়ে যাচ্ছে, তারপরে হয়তো বিয়ে হবে না, এরকম খাস ব্যাপার সবটা আলাদা। আর তারপরে আমি ক্লিয়ার জায়েজ বলছি না, তার অবস্থাটা স্টাডি করতে হবে। আর এমনিতে সাধারণ যৌতুক যেহেতু হারাম, মানুষের ধন সম্পদ এইভাবে ভক্ষণ করা হারাম, কাবিরা গুনাহ, সুতরাং যৌতুকের জন্য কোনো কিছু দিয়ে সাহায্য করা যাবে না। বরং ওর আগে সাহায্য করে ওর মেয়েটিকে পর্দার মধ্যে মানুষ করতেন। আজকাল আমাদের, হ্যাঁ আমাদের পরিসংখ্যা আর আমাদের এটা স্টাডি বলছি, দেশে স্কুলে যেসব মেয়েরা পড়ে আর মহিলা মাদ্রাসা যেসব মেয়েরা পড়ে, বিবাহ শাদীর ক্ষেত্রে দেখছি স্কুলের মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে, বয়স ভাটিয়ে যাচ্ছে, ভালো ছেলে পাই না। আর মাদ্রাসায় পড়া মেয়েরা বেশি পড়তে পারুক আর না পড়ুক, হ্যাঁ ওদের কাস্টমার অনেক, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, গরিবের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। যেহেতু আমি এমন এক মাদ্রাসা থেকে এখানে এসেছি যেই মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা পড়াতাম, কিন্তু পাশে আমাদের 1000 মেয়ে পড়তো, সেটাও আমাদেরই মাদ্রাসা সেখানে চলে। তো ওই ওখানে পড়াবার একটা বড় ফায়দা যে ফারেক হতে পারুক আর না পড়ুক, বোখারি পড়ে 2-4-5 ক্লাস পড়লে মেয়ে বিকিয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, কারণ পর্দার মধ্যে। তাহলে পর্দার মধ্যে মেয়ে মানুষ করার জন্য সাহায্য করেন না, একটা গরিব মানুষ পর্দা করতে পারে না, বোরখা দেন, বাড়িতে পর্দা নেয়, পেশাব পায়খানা বাথরুম লাগবে সেগুলো করে দেন, ওর বাড়িতে খাওয়া দাওয়া দেন, ভালো তরবিয়ত করার জন্য মেয়েটাকে মাদ্রাসা পড়াবার খরচ দেন, যে তোমার মেয়েটাকে পড়িয়ে মানুষ করো মাদ্রাসায়, স্কুলে পড়ায় না সহশিক্ষাতে, সবাই বিয়ে করবে। একটা অসৎ ছেলেও একটা ভালো মেয়ে, সতী মেয়েকে বিয়ে করতে চায়, স্কুল কলেজে যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে ওইসব মেয়েকে বিয়ে করতে চায় না, বোঝা গেছে না? আগে থেকে একটু হেল্প করেন, এইরকম হারাম যৌতুকে সাহায্য না করেন। দোকান থেকে ভাড়া আসে অথবা বাড়ি থেকে ভাড়া আসে বা অন্য কোনো ভাড়া আপনার কালেকশনে আসে, আপনার বাস চলছে, ট্রাক চলছে, ভাড়া আসছে, এইসব টাকাতে জাকাত দিতে হবে। খরচ খরচা করে যেটা বাঁচবে সেটাকে অন্য অন্য টাকার সাথে অ্যাড করে বছরে একবার জাকাত দিতে হবে। অন্য যে টাকাগুলি আপনার আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, সেগুলোর সাথে অ্যাড করে জাকাত দিতে হবে। কিন্তু ভাড়া যেটা আসছে খেয়ে দিয়ে যদি শেষ হয়ে যায়, কিছুই বাঁচছে না, এক বছর পরে দেখা যাচ্ছে কিছুই বাঁচে না, ভাড়া পাচ্ছেন ধরেন 10,000 টাকা, আর 10,000 টাকা মাসের মাস খরচ হয়েছে, কোনো জাকাত লাগবে না, কোনো জাকাত লাগবে না। বেদাতি মসজিদে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে বসবাস করার জন্য, সেখানে দেখতে হবে যে বেদাতটা কোন ধরনের বেদাত। যদি দেখা যায় বড় ধরনের বেদাত, বেদাত দুই রকম, একটা হচ্ছে শির্ক হচ্ছে, নবী হাজির নাই যে নজবী আলিমুল গায়ব আউলিয়ার কাছে সরাসরি চাইছে, ওই মসজিদ থেকে মাজারের জন্য চাঁদা হচ্ছে, ওরুসের জন্য চাঁদা হচ্ছে, মাজারের দিকে যেতে বলছে, আটরসি মাঝবান্ডারি শাহজালাল যেতে বলছে, তাহলে বড় শিরকারী এরা। এদের মসজিদে বা এদের মাদ্রাসায় এদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা জায়েজ নয়, কারণ শিরকের জন্য সাহায্য করছেন। আর কিছু বিদাত আছে, নিয়তের বিদাত পড়ে, আরো কিছু বিদাত করে, এই ধরনের বিদাত চিদাত আছে, এই শ্রেণীর বিদাত আছে। ওখানে সামাজিকভাবে বসবাসের জন্য এবং আপনার দাওয়াতটাকে একটু ওখানে কার্যকরী করার জন্য, যে এই মসজিদটা কিছু দান করলে আমি এদেরকে কিছু কিতাব দিতে পারবো, অথবা এখানে কিছু আমি আমার বক্তব্যগুলি শোনাতে পারবো, তাহলে আপনি সাহায্য করতে পারেন, সাহায্য করতে পারেন। আপনার দাওয়াতি স্বার্থ সবসময় বৃহৎ স্বার্থ হইতে হবে, এই লোকগুলিকে কিছু নুন খাওয়িয়ে গুণ গাওয়িয়ে নেব, কিছু দেব এদেরকে দান করব, কিন্তু আমার দাওয়াতটা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগত বলছি, আমি যদি কোনো স্বপ্ন দেখি তাহলে স্বপ্নের তাবির আমারটা, যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি, যে কোন সময় দেখেছি, কি অবস্থায় দেখেছি,
কি অবস্থায় শুয়েছি, কি নিয়ত নিয়ে শুয়েছি ইত্যাদি আমি অনেক কিছু নিজের খবর জানছি, আপনার সব দিক অত জানি না, যার ফলে অন্য লোকের স্বপ্নের তাবির আমি করি না আর করার যোগ্যতাও রাখি না। যদি কেউ যোগ্যতা রাখে তার কাছে যাবেন, আর স্বপ্নের পিছনে অত পড়বেন না, স্বপ্নের পিছনে অত পড়বেন না। যদি দেখেন যে এইরকম স্বপ্ন দেখলাম মসজিদে, এই কাজ জায়েজ কি? মসজিদে যদি স্ত্রী সহবাসী হয় জায়েজ? জায়েজ নাই। তাহলে এইরকম নাজায়েজ কাজ আপনি আপনি মসজিদের অবমাননা করছেন, এইরকম দেখছেন, তাহলে আপনাকে এখন খুঁজে দেখতে হবে যে আমার অথবা আমার স্বামীর মধ্যে কি ত্রুটি আছে, ত্রুটিগুলি খুঁজে দেখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই স্বপ্নকে ভালো করেন। আর স্বপ্ন অনেক সময় বাহ্যিক খারাপ হইলেও অর্থ ভালো হয়, বিভিন্ন কারণে সেটাও কখনো কখনো হয়। সুতরাং স্বপ্নের পিছনে বেশি না পড়ে কোরআন সুন্নার অনুসরণ করেন, জি, দলিলের পিছনে পড়েন। জি, বিবাহের হুকুম কি? বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন, একটা হচ্ছে সাধারণ অবস্থা। সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি সাবালক আর বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা, আপনার বিয়ে না করার কারণে কোনো গুনাহ হচ্ছে না, ব্যভিচার হচ্ছে না, সমকামিতা হচ্ছে না, হস্তমৈথুন হচ্ছে না, আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না, এসব হচ্ছে না। সাবালক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালকের, ওই রকমটা সাধারণ আছে। সাধারণ এই অবস্থা যদি হন তাহলে বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? এটা সমস্ত নবী রাসূলগণের সুন্নাত, সুনানুল মুরসালিন আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন, ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া। প্রত্যেক নবী রাসূলের আজওয়াজ ছিল, বিবিরা ছিল, ওয়া যুররিয়ার ছেলে মেয়ে ছিল, স্ত্রী নেওয়া আর ছেলে মেয়ে নেওয়া, এটা নবী রাসূলদের সুন্নাত আল্লাহ কোরআন বলেছেন। এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা। আর দুটি অবস্থা আছে এর ব্যতিক্রম। একটা অবস্থা হচ্ছে যে আপনার সাবালক মানুষ বা সাবালিকা আর বিয়ে না করার কারণে আমার গুনাহ হচ্ছে, ব্যভিচারের গুনাহ অথবা সমকামিতার গুনাহ অথবা হস্তমৈথুনের গুনাহ অথবা ব্লু ফিল্ম দেখার গুনাহ অথবা নারীদের দিকে শুধু সবসময় মন যায়, হ্যাঁ প্রেম করতে ইচ্ছা করে, হ্যাঁ এইসব শয়তানি মন মেজাজ তৈরি হয়, এইরকম যদি পরিস্থিতি গুনাহ থেকে বাঁচতে পারছেন না তাহলে বিয়ে করা তখন ফরজ এই অবস্থায়। তৃতীয় আরেকটি অবস্থা, সেটা হচ্ছে যে সাবালক মানুষ কিন্তু নিজের মধ্যে পুরুষত্ব অত্যন্ত দুর্বল দেখছেন, আমি এইরকম অবস্থায় যদি বিয়ে করি তো আমার স্ত্রীর হ্যাঁ শারীরিক চাহিদা মেটাতে পারবো না, বরং যখন চাহিদা মেটাতে পারবো না তার দ্বারা গুনাহ হতে পারে, অপর পুরুষের দিকে তার নজর যেতে পারে, সে পাপে লিপ্ত হতে পারে, আমার ছত্র ছায়ে সে ব্যভিচারে লিপ্ত হতে পারে, এইরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বিয়ে করা অনেক ওলামাদের কাছে জায়েজ নয়, আর কমপক্ষে বিয়ে করা অপছন্দনীয়, কারণ আপনার ওই মেয়েটিকে বিয়ে করা তার পাপের কারণ হতে পারে। জি হ্যাঁ, তো এই তিনটি হচ্ছে অবস্থা বিয়ের। আপনি এখন আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন, যদি গুনার আশঙ্কা থাকে তাহলে বিয়ে করা ফরজ, আর নর্মাল অবস্থা থাকে বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, আর যদি যোগ্যতা শারীরিক না থাকে বা আর্থিক না থাকে তো বিয়ে করিয়েন না। ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম কেন? দীন ইসলামের কিছু নীতিমালা আছে, তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ যেন কোনো রকম ভাবে নষ্ট না হয়, এটি একটি মৌলিক বিষয়, বুনিয়াদী বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একত্বের শাহাদাত দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আব্দুহু রাসূল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল, আপনার জীবনের প্রত্যেকটি বিষয় হ্যাঁ হবে কিসের আলোকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে, আসমানি বিধান রয়েছে, সেই অনুযায়ী হবে। এটা হচ্ছে দ্বিতীয়, এক কথায় তৌহিদ, তারপর ইত্তিবা, নবীকে ফলো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে দুইটি, ঈদ উল ফিতর আর ঈদ উল, এছাড়া কোনো উৎসব নেই। আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস, যেগুলো খুশির দিবস, কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে, ইসলামে শোক করার জন্য কোনো দিবস পালন করার কোনো স্থান নেই। তিন দিনের বেশি কারোর জন্য শোকে থাকা, যে ডিউটি করব না, খাবো না, দাবো না, কাজকর্ম করব না, ঘরেই থাকব, এরকম তিন দিনের বেশি কারোর জন্য জায়েজ নেই। একমাত্র স্ত্রীর জন্য জায়েজ, যে স্বামীর জন্য কি করবে, হ্যাঁ
শোক করবে, অর্থাৎ অলংকার ছেড়ে দেবে, ভালো ভালো শাড়ি কাপড়, ভালো ভালো দামি দামি জিনিস, নতুন নতুন জিনিস এগুলি পরবে না। এটা চার মাস দশ দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল, গভীর সম্পর্ক ছিল, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে। তো শোক দিবস তাহলে নেই, এদিক থেকে গেল ইসলামে। খুশির দিবস, খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয়। ঈদ মানে হচ্ছে খুশি করা, আনন্দ করা, উৎসব। ঈদ মানে হচ্ছে উৎসব। ইসলামে দুটো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। নবীয়ে কেউ যদি বলে যেটা আমাদের পার্থিব জন্মদিবস পালন করছি, এগুলি হচ্ছে বা ম্যারেজ দিবস, বিবাহ দিবস পালন করছি, এগুলো পার্থিব বিষয় না, পার্থিব বিষয় না, এগুলো উৎসব। এগুলোর নাম হচ্ছে বাংলায় উৎসব, আরবিতে ঈদ, ঈদের ঈদ উল মিলাদ। আরবিতে এগুলোকে ঈদ উল মিলাদ, আপনি বলছেন যে বার্থডে, যতগুলি ডে পালন করা আছে, হ্যাঁ অমুক দিন পালন করা, অমুক দিন ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ। আরবি ভাষা ঈদ আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস। এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতের লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ পরে নিচ্ছেন, কিন্তু এই দিবসগুলি পুরাতন ছেঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না, হবে কখনো হবে না। তাহলে বড় ঈদ কোনগুলো? বড় ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে, বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদগুলি, নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন, অথচ কালিমায় অঙ্গীকার করছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আজানে আপনি স্বীকার করছেন, একামতে স্বীকার করছেন, আত্মাহিয়াততে স্বীকার করছেন, আশহাদু আল্লাহ বলছেন না আত্মাহিয়াততে, শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যাই হোক, নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা যখন মদিনা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি আসলেন, তখন তারা দুটো দিন ছিল বছরে দুদিন তারা খেলাধুলা করত, খেলাধুলা করত, দুনিয়াবি ব্যাপার ছিল, এইরকম কোন দিবস পালন করাও ছিল না আর এইরকম কোন ডেও ছিল না, দুটো দিন ছিল, অমুক দিনে আমরা খেলাধুলা করবো, একটু খুশি করব। এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দান করেছেন, উত্তম ঈদ দান করেছেন, সেই দুটো তোমরা পালন করো, এগুলো করিও না, বারণ করলেন ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা। তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে অন ইসলামিক ইহুদি নাসারাদের ঈদ, কাফেরদের ঘর থেকে এসছে, তাদের সভ্যতা সংস্কৃতি, আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা রয়েছে। সুতরাং এই সমস্ত ডে পালন করা, দিবস পালন করা জায়েজ নয়, এগুলো কাফেরদের পেছনে চলা, কাফেরদের অনুসরণ করা, তাদের এক রকমের গোলামি করা। টাখনার নিচে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে, এটা হচ্ছে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এখন বাকি থাকলো টাখনার নিচে কাপড় পরলে নামাজ হবে কি না, এই মর্মে যে হাদিসটি রয়েছে আবু দাউদে সোনার কিতাবে, সেই হাদিসটি সম্পর্কে একদল ওলামারা বলছেন যে হাদিস জঈফ, হাদিস জঈফ, সুতরাং এটা সাব্যস্ত নাই। আর যারা সেটাকে হয়তো জয়ী বলে না, তারা এরকম ফতোয়া দিয়ে থাকে টাকা নিচে কাপড় গেলে নামাজ হবে না। আর এই ধারণার ভিত্তিতে মানে মসজিদের গেটে এসে যে সারাদিন তো আল্লাহ নাফরমানি করলাম, জাহান্নামে যাওয়ার কাজ করলাম, এখন মসজিদে গিয়ে কি করে জাহান্নামে যাওয়ার কাজ করব, তখন ওই কাপড়টাকে প্যান্টটাকে একটু ফোল্ড করে মোড়ায় মোড়ায় মরিয়ে তারপরে মসজিদে ঢুকে আর মসজিদের গেট থেকে আবার জাহান্নামে যাওয়ার কাজ করা শুরু করে। তো আসলে এইরকম না করে সব সময় এটা আল্লাহ পাকের ক্রোধ আর গজবের কাজ, হ্যাঁ আল্লাহ রাগান্বিত হন এইরকম কাপড় দেখলে। সুতরাং অহংকারী হবে না, এটা অহংকারের একটি লক্ষণ। অহংকার মানুষের কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয়, কাজের দ্বারা যে অহংকার হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে টাকার নিচে কাপড় যাওয়া। যেসব ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি আকিদা পোষণ করে এবং তার নামের জিকির করে তাদের পিছনে সালাত আদায় করলে শুদ্ধ হবে কি? যেসব ইমাম মসজিদের ইমাম, মসজিদের ইমামরা নামাজ পড়ায় মসজিদে আর তারা বলে যে নবীর নূরের পয়দা, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নবীর নামের জিকির, নবীর নামের জিকির মানে যদি বলে যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, তাহলে বড় শিরক। কারণ ইয়া আল্লাহ বা রব্বানা ছাড়া ইয়া মোহাম্মদ ইয়া বলে নবীর কাছে কিছু চাইবে, এটা বড় শিরক, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তার মুশরিকের পিছনে তো নামাজ হবে না। এমন যদি আপনাদেরকে বলি যে হিন্দুর পিছনে নামাজ হবে, হবে নাস্তিকের পিছনে নামাজ হবে, যে বলছে আল্লাহ নেই নামাজ হবে, তো হবে না। তো ওইরকম মুশরিক একই রকম, যে হিন্দু মুশরিক এরা অমুশরিক, পার্থক্য যে হিন্দুরা দেব দেবীর পূজা করছে আর এরা হয়তো আর কাউকে ডাকছে। তো বড় যে শিরক করবে তার পিছনে নামাজ হবে না। বাকি থাকলো নূর, নবী নূরের পয়দা যদি বলে, আর সেই বিষয়টিতে একদল তো বলছেন এদের পিছনে নামাজ হবে না, কারণ নবীকে যারা নূরের পয়দা বলে আল্লাহর নূরের পয়দা বলে, হ্যাঁ
আল্লাহর নূর মানে আল্লাহর একটা অংশ, আল্লাহর অংশ বললে এটাও বড় শিরকে পরিণত হয়ে যায়। কিন্তু ওটাকে যদি হালকা করা যায় যে যে অজ্ঞতার কারণে বলছে নবী নূরের পয়দা কিন্তু নবীকে আল্লাহর অংশ মনে করে না, তাহলে হয়তো এটা বিদাতি আকিদা হবে, বড় শিরকে হয়তো যাবে না, আল্লাহ ভালো জানে তাদের নিয়তের অবস্থা। এই ক্ষেত্রে বলবো যে যদি বিকল্প সহি আকিদার মসজিদ থাকে, পাশেই ধরেন 5 মিনিট লাগবে হেঁটে যেতে ভালো আকিদার ইমাম আছে, আকিদা এইসব শিরক বিদাত নেই, আর 2 মিনিট বা 1 মিনিটে মসজিদে পৌঁছে যাচ্ছেন বিদাতি ও নবী নূরের পয়দা বলে মিলাদ কিয়াম করে, তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, মোটেই পড়বেন না, কারণ আপনার কাছে বিকল্প জামাত করার ব্যবস্থা আছে। আমার মহল্লাতে বাসার পাশে 4টা মসজিদ আছে, 4টা মসজিদে যে কোনো একটাতে যেতে পারি, তো আপনিও যেতে পারেন, সহি আকিদার মসজিদে যাবেন। কিন্তু যখন থাকবে না, ব্যবস্থা নেই, তখন মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়বেন, এই ফতোয়া দেওয়া যাবে না, কারণ এইভাবে অনেক ক্ষতি হবে, আপনাকে লোকেরা বেনামাজি মনে করবে, আপনি দিনের দাওয়াত দেবেন কথা সহি নামাজই পড়েন না, দেখি না আমাদের সাথে আবার ইয়ে আবার ইসলামের কথা কি বলবে, সুতরাং অনেক ক্ষতি আছে। তারপরে আপনি একঘরে হয়ে যাবেন, ওদের থেকে একবার বিচ্ছিন্ন হয়ে যাবেন, এই জন্য ইসলামের এটা দিয়ে খেদমত হবে না, এই ফতোয়া দিয়ে যে আপনি একা ঘরে নামাজ পড়বেন, ঘরে নামাজ পড়া একা পুরুষদের জন্য জায়েজ নয়। বাংলাদেশে বিশেষ একটি সংগঠনের বার্ষিক আলোচনায় বলা হয়েছে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে ও নেতার আনুগত্য করতে হবে এবং বায়াত হতে হবে, নতুবা এই ব্যক্তির মৃত্যু হবে জাহেলিয়াতের অবস্থায়, সঠিক তথ্য জানিয়ে উপস্থিত করুন। জামাতবদ্ধ জিন্দেগি কাটাইতে হবে, এ কথাটা হাদিস আছে, হ্যাঁ, ইয়াদুল্লাহ আলাল জামা বা আলাইকুমিল জামা, তারপরে জামাতের আমির হইতে হবে, এটাও ঠিক আছে, কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে ভুল, এর ব্যাখ্যা হচ্ছে বিকৃত ব্যাখ্যা, অপব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে যে দেশের জনগণ সকলে একটি জামাত হইতে হবে, এক দল হইতে হবে, এটা হচ্ছে জামাত। আর ইমাম বা আমির একজন হইতে হবে, মানে দেশের শাসক একজন হবে, ধরো একটা দেশে যদি 2 জন শাসক হয় তাহলে শান্তি পাবেন না, তারা তো কামড়া কামড়ি করবে, আর এই মারামারি আর কামড়া কামড়িতে জনগণ মরছেন, হ্যাঁ, একদল একদিন ধর্মঘট ডাকলো আর একদিন আর এক দল ধর্মঘট করলো, এই করে তো সব সর্বনাশ করে দিচ্ছে, তাই না? তো ইসলাম এই বিরোধী দলের সমর্থন মোটেই করে না, অপোজিশন পার্টি যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের থিওরিতে, এটা টোটালি বাতিল ইসলামের কাছে। ইসলামে দেশের জনগণ একটি জামাত হবে আর দেশের একজন আমির হবে, এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। আর দেশের মুসলিম শাসক যদি থাকে, তাদের বিরুদ্ধে কুচক্রান্তে লিপ্ত হয়ে নাশকতামূলক কোনো কাজ করা হচ্ছে জাহিলিয়াতের মত, দেশের বিরুদ্ধে অ্যান্টি নেশন কাজ করবেন, আপনি দেশদ্রোহিতার কাজ করবেন, এটা হচ্ছে জাহিলিয়াতের মত। আর বাকি একটা সংগঠনের একজন আমির বানিয়ে দিয়েছেন আর সে আবার বয়াত নিচ্ছে, আর তার দলে থাকতে হবে, না হইলে জাহিলিয়াতের মরণ মরবেন, এগুলি মিথ্যা কথা, ভুল কথা, জাল ভুয়া কথা, এগুলি অপব্যাখ্যা, এগুলো অর্থের বিকৃতি ঘটানো। আমাদের দেশে মহিলারা ইজতেমা গিয়ে ঈমান ও আমল সম্পর্কে শোনা বা জানা জায়েজ কিনা, নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে? ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া, ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া, তো আমরাও দেখেন একত্রিত হয়েছি না হয়নি, হয়েছি, দেখতে হবে এর হুকুমটা জায়েজ না নাজায়েজ, এটা নির্ভর করবে কিসের উপর, আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি। আমরা যদি এইখানে জমা হইতাম শিরক বিদাত শিখানোর জন্য, তো কাজটা জায়েজ না হারাম? হারাম, কারণ গুনার জন্য জমা হয়েছে। আমরা এখানে যদি বিদাত করার জন্য জমা হই, তো নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই, তো হারাম কাজ না হালাল কাজ? হারাম কাজ। এখানে যদি পাপ করার জন্য জমা হই, তাহলে নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাহলে বোঝা গেল যে যে কোনো জায়গায় একত্রিত হবেন, একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয়, দিন ইসলামের কাজ হইতে হবে, তাওহীদের কাজ হইতে হবে, শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে, সুন্নতের কাজ হইতে হবে, বিদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে, এইরকম যদি কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে সেখানে অংশ নেওয়া যাবে। কিন্তু তাওহীদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে, সুন্নতের জায়গায় বিদাতের তালিম দেওয়া হচ্ছে, হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা, উখরিজাতিলিন নাস, আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, মানে তোমাদের মানুষের কল্যাণ জন্য সৃষ্টি করা হয়েছে, ওরা বলছে উখরিজাত, আল্লাহ বলেছে সুতরাং বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও 40 দিনের জন্য, চিল্লে বেরিয়ে যাও, কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা কি করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে,
ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে ওখানে যাতে মানে খরুজ করো, বেরিয়ে চলে যাও, চিল্লাতে বেরিয়ে যাও, নাহলে তিন দিনে বেরিয়ে যাও, হ্যাঁ এইরকম বেরিয়ে যাও। তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে, যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো, শিরিক বিদাতের তালিম দেওয়া, তাদের কিতাব যদি পড়েন, আসল কিতাব উর্দুতে লিখা আছে, বাংলায় আছে, সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন, কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বেন না, চোখ খুলে পড়তে হবে। রসুলের কাছে চাওয়া হয়েছে, রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, রসুলের কবর থেকে সালামের জবাব আছে, কোন সাহাবির জন্য আসে না, নবীর বিবিদের জন্য আসে না, কার জন্য আসছে? ওই পীর সুফিদের জন্য, ভণ্ডদের জন্য আসছে। কথা বুঝতে পারছেন? মায়েশার জন্য কোনদিন হাত বেরোয়নি, আবু বকরের জন্য কোনদিন হাত, ওমর উসমান আলী কারোর জন্য হাত বেরোয়নি, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহর জন্য কোনদিন হাত বেরোয়নি, সালামের জবাব আসেনি, মেয়েকে বলেছেন ওয়ালাইকুম সালাম, কোন জবাব এসছে? কোন জবাব আসেনি, কিন্তু সুফি ওই বিদাতির জন্য আসছে। তো এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী শিক্ষা। সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে, সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া জায়েজ নয়। অনেকে তাসবিহ ব্যবহার করে করে জিকির আজগার আজগার গণনা করে, কোরআন সুন্নাহর মধ্যে তাসবিহ ব্যবহার করা কতটুকু বিশুদ্ধ সম্ভব? তাসবিহ ব্যবহার করা মানে তাসবিহর দানা ব্যবহার করা, তাসবিহ ব্যবহার করা না, তাসবিহর দানা ব্যবহার করা। দেখেন তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন, হ্যাঁ কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, সুতরাং সুন্নতি তরিকা এটাই। বাকি এই তসবিহর দানা নিয়ে তসবিহ করা, এটা একদল বলছেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা করেননি সুতরাং বিদাত, আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হলে এদিক থেকে কান ধরেন, কথা তো একই, বিদাত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুয়াফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন, সুন্নতের খেলাফ কাজ করবেন। যারা এই তসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই, তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ, আর বাকি যেগুলো একশো বার আমি গুনতে চাই, এক হাজার বার গুনতে চাই, আপনার গণার দরকার নেই, গণার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে, বুঝা গেছে না? সুতরাং এই গণার কোনো প্রয়োজন নেই, এই অজুহাত দিয়ে তসবিহ ব্যবহার করা যাবে না। আমি শুধু একটি ক্ষেত্রে বলি, আর আগের যুগের দাদি নানিরা ছিল, এখন না, তারা দশের বেশি গুনতে জানতো না, তেত্রিশই বলতে পারবে না, এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গুনতে জানে না এক দুই করে, তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল, ও এর বেশি কিছু বুঝে না, এখন এরকম আছে নাকি কেউ, থাকলে যাই হতে পারে তার জন্য অসুবিধা নেই, মাজুর সে। আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবিহর দান, তসবিহর দানা হচ্ছে রিয়াকারী লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ শিরকি কাজ, হাতে ঝুলিয়ে নেওয়ার আছে, মাশাআল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবিহ ছাড়ে না, কত সুনাম হচ্ছে গ্রামে। তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ, অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে, ঠকার জন্য তসবিহ ব্যবহার করে, বরং আরবরা অনেকে তসবিহ ব্যবহার করে এটা খেলা করে, তসবিহ নিয়ে তসবিহ ঘুরাচ্ছে, সমস্ত পাপ করছে, নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে, ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ হাসার জবাইল হাসার জবাইল করছে, তসবিহ ঘুরাচ্ছে, নামাজও পড়ে না। হ্যাঁ কথা হচ্ছে এই তসবিহ খেলতামাশা হয়ে গেছে, তসবিহ রিয়াকারী লোক দেখানো কাজ হয়ে গেছে, শিরকি কাজ হয়ে গেছে, যার ফলে এই তসবিহ ব্যবহার করবে না। তসবিহ কোনো সৎ মানুষ ব্যবহার করে না, অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি।